হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার বাসার রেগুলার একটা রান্না, এটা হচ্ছে ডাল। আজকে আমি আপনাদেরকে পাতলা ডাল বানিয়ে দেখাবো। আমার বাসায় সব সময় প্রত্যেক দিন আমাকে ডাল রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ড এই ডালটা অনেক পছন্দ করে। তাই ভাবলাম এত কিছুর মাঝে আমার হাজব্যান্ডের প্রিয় ডাল রেসিপিটাও দেখাই, কিভাবে আমি বাসায় রান্না করি। আর আমার এই ডালটা আমি বেশি না অল্প করে নিয়েছি, আসলে অনেকে গাঢ় খায় আর আমার হাজব্যান্ড অনেক বেশি তরল চায়, যে কারণে আমি অল্প ডাল নেই। এখন আমি এই ডালটাকে ধুয়ে নেব, আর আমার এই ডালটায় যা যা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, 4-5টা মরিচ, আর লাগবে ধনে পাতা, আর লাগবে অল্প আদা বাটা, আর পরিমাণ মতো লবণ। এখন আমি ডালটাকে ধুয়ে নেব। আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আমার ডালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি পানিটা ভালো করে জড়িয়ে নেব। ডালটাকে চুলাতে বসিয়ে দেব। আমি চুলাটা ধরিয়ে চুলাতে ডেকটা বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আসলে আমার হাজব্যান্ড অনেক তরল ডাল খেতে পছন্দ করেন, যদি একটু গাঢ় হয় তাহলে ওনার কথা শুনতে শুনতে কান জ্বালা পালা হয়ে যায়। তাই ভাবলাম উনি যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই আজকে ডালটা বানিয়ে দেখাবো। এখানে 50 গ্রাম ডাল, পানি বোধ হয় 1.5 লিটার দিয়ে দিছি, ঠিক আছে। এখন ডালটা ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করি। আমার ডালটা অনেকটা বলক আসছে আর ডালটা অনেকটা ফুটে আসতেছে। এখন আমি কিছু উপকরণ যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়া দেব, পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আমি পরিমাণটা বুঝে দিছি যাতে ডালটা একটু হালকা ঘন হয়ে আসলে লবণটা ঠিকভাবে হয়। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, অল্প আদা বাটা, 4 টুকরা তেজপাতা, আরও ভালো করে ডালটা হয়ে আসার পর পরবর্তীতে আমি 5-6টা কাঁচামরিচ দেব। এখন যদি কাঁচামরিচটা দিই তাহলে কাঁচামরিচটা অনেকটা ভর্তা ভর্তা হয়ে যাবে, তাই পরে দিব। আর আমি ডালটা এটা বলিনি আপনাদেরকে, আমি যখন ডালটা বাগার দেব আমি সব সময় আস্ত পাঁচফোড়ন আর টমেটো দিয়ে বাগার দেই। বাগার দেওয়ার সময় আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব। আমার ডালটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। আমি ডালের মধ্যে 2-3 টুকরা পায়েস পাতা দেব। ডালের স্মেলটা অনেক ভালো আসে পায়েস পাতাটা দিলে, আমার বাসায় আছে তাই আমি সব সময় ব্যবহার করি, আপনাদের বাসায় না থাকলে না দিবেন। পায়েস পাতা দিয়ে দিলাম, এখন অল্প ধনিয়া পাতা দেব। আমি যেভাবে আজকে ডালটা রান্না করতেছি আশা করি আপনারা আমার মতো করে বাসায় ডালটা রান্না করলে, যারা ডাল খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন। আর এই ডালটা আমার বাবাও খুব পছন্দ করতেন, আমার বাবা মা দুজনেই নাই, আমার এ বাবা মাও অতিরিক্ত আমাদের বাড়িতে এই ডালটা রান্না হতো। আর এখন তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তাই ভাবলাম আপনারা ভাবতে পারেন এটা নর্মাল। আসলে আমার জন্য এই রান্নাটা আমার বোধহয় সব রান্না থেকে এটা বেস্ট রান্না, অতিরিক্ত আমার হাজব্যান্ডের পছন্দ, তাই এই রেসিপিটা শেয়ার করা। ঠিক আছে, আমার ডালটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। কাঁচামরিচগুলো দিয়ে দেব,
আমার ডালটা হয়ে আসছে। আমি মাঝখানে ডালটাকে একটা গুটনি দিয়ে গুটে দিয়েছি। যারা ডাল রান্না করেন বাসায় তারা তো অবশ্যই জানেন ডালটা গুটে দিতে হয়। আমি গুটে আমার ডালটা সম্পূর্ণ মিহি হয়ে গেছে, আর আমার যতটুকু জাল দেওয়া দরকার আমি জাল দিয়ে নিয়েছি। এখন বাগারটা দিয়ে দেব, আপনাদেরকে দেখাবো আমি কীভাবে বাগারটা দেই। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব, আমার তেলটা গরম হয়ে আসছে। আমি একটা লাল মরিচ দিয়ে দেব, গোটা পাঁচফোড়ন মশলা দিয়ে দেব। এখন এই পাঁচফোড়নের একটু স্মেলটা আসা পর্যন্ত অপেক্ষা করব, পাঁচফোড়নটা একটু ভাজা হোক। আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ আর রসুন কুচি। আমি বাসায় সব সময় যেভাবে ডালটা বানাই ঠিক আপনাদেরকে এভাবেই দেখালাম। আশা করি যারা কখনো ডাল রান্না করেননি তারাও রান্না করতে পারবেন। আর এইভাবে ডালটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা অনেকটা বাদামি হয়ে আসছে, এখন আমি টমেটো কুচিগুলা দিয়ে দেব। আমার এক ফুফা, উনি বাবুর্চি, বিয়ে বাড়ির রান্না তিনি রান্না করেন, আর সিন্নি বাড়িতে যে রান্নাটা করা হয় এইভাবে ডালটা উনি রান্না করেন। তাই আমিও চেষ্টা করেছি আমার ফুফাকে যেভাবে ডাল রান্না করতে দেখছি ঠিক সেভাবেই। এই টমেটোটা দিয়ে এইভাবে বাগার দিলে ডালটা অনেক ভালো লাগে খেতে। আমার টমেটোটা হয়ে আসার পর, একটু ভাজা হওয়ার পর আমি ডালটা দিয়ে দেব। অনেকটা হয়ে আসছে, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, কারণ আমি চেষ্টা করি ভালো করে প্রেজেন্ট করা। জানি না কতটা সুন্দর হয়, যদি না হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আরও ভালো করে দেখাতে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতো করে বাসায় রান্না করবেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেব। তো আমার ডাল রান্না হয়ে গেছে, আশা করি আমার এই ডাল রান্নাটা আপনাদের অনেক ভালো লাগছে। অবশ্যই আমার মতো করে বাসায় বানাবেন, কেমন লাগলো আমার ডাল রান্নাটা। এই যে দেখুন, এখন ডালটাকে একটা বলক উঠিয়ে নেব, আমার ডালটাতে বলক উঠে আসছে। এই যে দেখুন আমার ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে। ভালো লাগলে আমাকে সবসময় উৎসাহ দেবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি। এটা কমন হলেও জানি না আমার মতো করে অন্যরা এই ডালটা এইভাবে রান্না করেন কি না, আমার তো এইভাবে ডালটা রান্না করতে খুবই ভালো লাগে। আমি এখন ডালটা ঠান্ডা করে একটা বাটিতে তুলে দেখাবো।
অনেক দোয়া উঠছে, আশা করি আপনাদের ভালো লাগছে। যে দেখুন, আমি একটা বাটিতে ডালটা তুলে নিচ্ছি। আসলে আমি সব সময় প্যানের মধ্যে রান্না করে প্যানটা সঙ্গে সঙ্গে আমি পরিবর্তন করে দিই, কারণ নয়তো এই প্যানগুলোর মধ্যে সব কিছু বসে প্যান নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন এই প্যানগুলোর মধ্যে আপনারা রান্না করার সময়, যে কোনো রান্না করার পর, যত তাড়াতাড়ি সম্ভব এগুলাকে আলাদা কোনো বাটিতে তুলে রাখার জন্য, তাহলে এই প্যানগুলো অনেক দিন ভালো থাকে, অনেক সুন্দরভাবে রান্না করা যায়। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।